আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পক্ষে দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে আপনাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, আপনাদের সামনে এমন একজন মানুষ উপস্থিত আছেন, সামনাসামনি মানুষের প্রশংসা করতে হয় না, হাদিসে নিষেধ আছে, তারপরও যতটুকু না বললে হক আদায় হয় না, আমি অতটুকু বলছি। প্রকৃত দাওয়াতের মাঠে যারা নিজেদের জান মাল সময় শ্রমকে ঠেলে দিয়ে সত্যিকারের দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছেন, আমাদের আজকের মেহমান তাদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং তাকে আল্লাহ পাক যেন দীর্ঘনে খায়াত দারাজ করেন, ওমর জন্য অনেক বড় বড় কাজ করার তৌফিক দান করেন। তো জুমার পরে খুব লম্বা আলোচনা করব না, আপনারা ক্ষুধার্ত আছেন বুঝতে পারছি চেহারা দেখে, আর জুমা মানেই হচ্ছে বাসায় গরুর গোশত। জুমা মানে কি? বাসায় গরুর গোশত, কারণ জুমার দিনের সামাজিক একটা সুন্নত আমরা বানিয়ে নিয়েছি যে জুমার দিনে আমাদেরকে গরু খেতে হবে। অথচ জুমার দিনের মূল কাজ কি ছিল? জুমার দিনের মূল কাজ হচ্ছে সকাল সকাল গোসল করা, উত্তম কাপড় পরিধান করা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমাম সাহেবের কাছাকাছি বসা, কোনো ওজন না থাকলে ইমামের খুতবা শ্রবণ করা, খুতবায় ইমাম যা আলোচনা করেছেন, খতিব যা আলোচনা করেছেন সেটাকে দিলের কান দিয়ে শোনা, আমলের নিয়তে শোনা এবং অন্যকে ডিস্টার্ব না করা, নামাজের মধ্যে মসজিদে অন্যকে ডিস্টার্ব না করা, কারো পা ডিঙিয়ে ঘাট ডিঙিয়ে সামনে না যাওয়া, ইমামের সাথে নামাজ শেষ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজগুলো যারা করতে পারবে ইনশাআল্লাহ তাদের আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের সওম বা রোজা এবং এক বছরের নফল সালাত মানে তাহাজ্জুদের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। এগুলো ছিল জুমার দিনের মূল কাজ। জুমার দিন আরেকটা মূল কাজ হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পড়া, যদি পারি দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ ইব্রাহিম, একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন এবং আল্লাহ পাক আপনাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। এছাড়াও কিছু সংক্ষিপ্ত দরুদ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম, এটা পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ, এটা পড়তে পারে। জুমার দিনের এই দরুদগুলো কালেক্ট করার জন্য আমি আপনাদের ভাষায় বোঝাচ্ছি আর কি, কালেক্ট করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা আছেন, মালায়েকা আছেন, এঞ্জেলস দায়িত্বপ্রাপ্ত, তারা এই দরুদগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত পৌঁছে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দরুদ এবং সালামের উত্তর দেন, কিভাবে দেন এটা ব্যাখ্যা করার দরকার আছে? দরকার নাই। কুরআন এবং সুন্নাহর একটা উসুল আছে যে আল্লাহ পাক যেটাকে যে অবস্থায় রেখেছেন অব্যক্ত ব্যাখ্যা না করে ওই অবস্থায় ছেড়ে দিতে হবে, ব্যাখ্যা করার দরকার নাই। যেমন আল্লাহ পাক আরশের উপরে আছেন, কোন হালতে কিভাবে আছেন আমাদের ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যখনই আমরা লিখতে যাব যে রহমান আরশের উপরে সমাসীন, তাহলে এটা একটা বসার ভঙ্গি প্রদর্শন করে, কুফুরি হয়ে যেতে পারে, ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে শিখবেন। এই জন্য আল্লাহ পাক যেটাকে গোপন রেখেছেন ব্যাখ্যা করেন নাই, রাসূল ব্যাখ্যা করেন নাই, সেটাকে আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন, তিনি তার এই বারজাখের জীবনে কিভাবে জীবিত, এটা আমাদের মাথা ব্যথার বিষয়, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবে। এখন এটা জুমার দিনের অন্যতম একটা কাজ, আজকে আমরা বেশি বেশি দরুদ পড়ব ইনশাআল্লাহ। একটা সময় ফিক্স করে নেবেন দরুদ পড়ার জন্য,
একজন সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দরুদ কতটুকু পড়ব আমার দোয়া কতটুকু পড়ব আমি কি চার ভাগের এক ভাগ পড়ব নবীজি বলেছেন পড়তে পারো বেশি পড়লে আরো ভালো তিনি বলেন আমি কি অর্ধেক পড়ব নবীজি বলেন পড়তে পারো বেশি পড়লে আরো ভালো এক পর্যায়ে তিনি বলেন আমি কি পুরোটা সময় দরুদ পড়ব নবীজি বলেন এটা যদি করতে পারো তাহলে তোমার টেনশন বলে কিছু থাকবে না ইহকাল পরকালে টেনশন বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ ওজন্য একটা কথা বলেছিলাম একদিন অনেক দিন আগে একটা লেকচারে যে আপনি যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান দুশ্চিন্তা মুক্ত নিঃসংশয় জীবন যাপন করতে চান বেশি বেশি দরুদ পড়েন আল্লাহ পাক তৌফিক দান করুন আর জুমার দিনে দুটো কাজ তিন নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিনে দোয়া কবুল হয় এই সময়টা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে দুটো ব্যাখ্যা পাওয়া যায় একটা হলো যে খুতবা শুরু হওয়ার থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময় কিন্তু খতিব দোয়া করেন অনেকে হয়তো আরবিটা বুঝি না আমরা ওই জন্য দোয়া আমিন বলি না যখন খতিব বলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আল শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদাআতিল মুনসুর ওয়া ইবাদাকাল মুমিনিন এগুলো কিন্তু দোয়া আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খযুল মান খযালা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলো কিন্তু দোয়া সব তখন আপনারা আমিন বলবেন চুপচাপ বসে থাকবেন না আরেকটা টাইম হচ্ছে আসরের নামাজ থেকে শেষ করে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে চা তো এই হলো তিনটা কাজ জুমার দিন আরেকটা বলে দেই এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে কারণ এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা এই ফিতনার জামানায় যদি ফিতনাগুলোকে চিহ্নিত করা না যায় আর এগুলো থেকে বেঁচে থাকার পদক্ষেপ গ্রহণ করা না যায় তাহলে কোনো সন্দেহ নেই আমরা ফিতনায় পড়ে যাব ফিতনাগুলো এতই সূক্ষ্ম যে আমাদের কল্পনার চেয়ে বেশি আমরা যতটুকু কল্পনা করতে পারি তার চেয়েও ফিতনাগুলো বেশি সূক্ষ্ম সামনে একটা ইকোনমিক সিস্টেম আসতে পারে সারা ওয়ার্ল্ডে এটা আলোচিত হচ্ছে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ভিত্তিক ইকোনমিক সিস্টেম সেটার উপর সেন্ট্রাল ব্যাংক মানে ক্যাপিটাল ব্যাংক যেগুলো থাকে এগুলোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টোকারেন্সির উপরে সেন্ট্রাল ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটা অনলাইন ভিত্তিক এবং এটা হচ্ছে মানে আমরা যেটা বলি যে ডিজিটাল কারেন্সির মতো এখন শুনতে ভালো লাগতে পারে মনে হতে পারে সভ্যতা এগিয়ে যাচ্ছে এখানে শুভঙ্করের ফাঁকি কোথায় আছে এটা বুঝতে হলে আপনাকে তো ভিতরে ঢুকতে হবে অনেক ভিতরে ঢুকতে হবে কোরআন হাদিসের সাথে সাথে আপনাকে ইকোনমিক্সের জ্ঞান অর্জন করতে হবে তো বাইরে মনে হতে পারে চাকচিক্যময় হয় কিন্তু ভিতরে ফেতনা থাকতে পারে এই যুগে ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় আমরা এটাকে ভালো মনে করে ধোকা খেয়ে ফেলি আমার কথা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে আর ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় ভালো মনে করেও আমরা এর মধ্যে পড়ে যেতে পারি একটা এক্সাম্পল দিয়েছি কালকে এই কারণে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহ ইমানের নূর দিয়ে ভরে দিবেন আর আমরা এটা খুব ভালো করে জানি যে সূরা কাহফ সেই সূরা যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দাজ্জালের যে ভয়ঙ্কর ফিতনা কখনো আসে নাই এসেছে আসবে আসবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তবে আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি যেটা অন্যান্য নবীরা বলেন নাই সেটা হলো মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে এক চোখে অন্ধ হবে কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন তিনি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা কিয়ামতের আগে এই মানব জাতি কখনো দেখে নাই দেখবেও না মানে এটাকে এভাবে বুঝতে পারেন যে পৃথিবীতে এখন চলমান যত ফিতনা আছে যেমন ধরেন পলিটিক্যাল ফিতনা পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ইত্যাদি ইকোনমিক ফিতনা সুদ ঘুষ দুর্নীতি রিবা করাপশন হ্যাঁ সামাজিক ফিতনা জিনা ব্যভিচার পরকীয়া হত্যা ইত্যাদি পারিবারিক ফিতনা ব্যক্তিগত ফিতনা ধর্মীয় ফিতনা সব ফিতনাগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমাহ হবে এটা হচ্ছে এত বড় ফিতনা এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে কোন সূরা বলেন সূরা কাহাফ এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে পড়তে বলবেন সরি শুক্রবার কথাটা ঠিক পাইনি জুমার দিনে পড়তে বলেছে কোন দিনে পড়তে বলেছেন তাহলে আমরা আজকে
এই যে সময়টুকু বাকি আছে যারা পড়েছে আলহামদুলিল্লাহ যারা পড়ি নাই বাসায় গিয়ে সূরা কাহাফটা তেলাওয়াত করব চল যদি পসিবল হয় তাহলে একটা অর্থ করে দেখবেন একটা প্রশ্ন মনের মধ্যে গেথে নেবেন যে কেন এই সূরার মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুল দাজ্জাল থেকে বাঁচায় কি আছে আমি একটু সহজ করে দেই আপনাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে প্রথমত এই সূরাটা আপনাকে শেখাবে দৃষ্টিভঙ্গি কিরকম যে শেষ জামানাকে ডিল করতে হলে স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টি দরকার আছে বুঝাচ্ছি আমি স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে স্বাভাবিক দৃষ্টি কি মনে করেন ফেমিনিস্ট রেভলিউশন চলছে আমাদের কাছে মনে হচ্ছে মেয়েরা খুব উন্নতি অগ্রগতি করছে তাই তো ভিতরের চোখ যদি আপনার থাকে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে জাহান্নামের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ভিতরের চোখ আর বাইরের চোখ সেম নাকি বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে হ্যাঁ মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সভ্যতার উন্নতি হচ্ছে ফ্লাইওভার ইত্যাদি হ্যাঁ জিডিপি বাড়ছে ভিতরের চোখ দিয়ে আপনি দেখতে শিখলে বুঝবেন ইকোনমি দিন দিন কলাপস করছে ইকোনমি দিন দিন কলাপস করছে আমি ফ্লাইওভার দিয়ে কী করবো আমার তো পেটে ভাত খাই ইকোনমি মানে কি আমার জনগণ যেন তিন বেলা নিশ্চিন্তে খাবার দাবার খেতে পারে সুখে শান্তিতে খাবার খেয়ে জীবনযাপন করতে পারে এবার করতে পারে তো আমরা বাইরের চোখ দিয়ে যা দেখি আর ভিতরের চোখে যেটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটা আইডেন্টিফাই করতে শেখাবে আমাদেরকে সূরা কাহফ কোন থেকে শেখাবে আমি দেখাচ্ছি আপনারা কি কেউ এই সূরাটা পড়েছেন পুরো সূরাটা অর্থসহ আলহামদুলিল্লাহ এখানে একটা ঘটনা আছে মূসা আলাইহিসসালাম এবং খিদর আলাইহিসসালাম মনে আছে এখানে খিদর আলাইহিসসালাম এখানে টিচার মূসা আলাইহিসসালাম গিয়েছেন ছাত্র হিসেবে জ্ঞান শিখতে তিনি বলছেন যে আপনি কি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন খিদর আলাইহিসসালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সবরা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না গল্পের শেষে আমরা দেখি সত্যি তিনি ধৈর্য ধরতে পারছেন না বারবার প্রশ্ন করছেন পথ চলতে লাগলেন নৌকা ফুটা করে দেওয়া হলো শর্ট করে বলছি আমি নৌকা কেন ফুটা করলেন প্রশ্ন করলেন আবার চলতে চলতে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে মূসা আলাইহিসসালাম বলছেন বাচ্চাকে কেন হত্যা করলেন আপনি তো একটা জঘন্য অপরাধ করলেন আবার চলতে চলতে দেয়াল পড়ে গেছে দেয়াল নির্মাণ করে দিলেন কেন দেয়াল নির্মাণ করলেন ওরা তো আমাদেরকে মেহমানদারি করালো না মনে আছে গল্পটা এই তিনটা ঘটনায় কিন্তু আল্লাহ পাক একটা দৃষ্টিভঙ্গি শেখাচ্ছেন আমাদেরকে যেই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে সেই দাজ্জালের যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে ভিজুয়াল ওয়ার্ল্ড যেটা রিয়েলিটি এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে বাহ্যিক যে জগৎ আর মানে সত্যিকারের যে জগৎ সত্যিকারের বাস্তবতা এর মধ্যে একটা পার্থক্য থাকবে এখানে খিদর আলাইহিসসালাম সঠিক ছিলেন না মূসা আলাইহিসসালাম সঠিক ছিলেন বাহ্যিক চোখ দিয়ে মূসা আলাইহিসসালামের কাছে মনে হচ্ছে যে নৌকা ফুটা করাটা একটা বাজে কাজ হলো বাচ্চাকে হত্যা করাটা একটা অপরাধ হলো দেয়াল কেন নির্মাণ করবো তারা তো আমাদেরকে খাবারও দিল না মেহমানদারি করলো না বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে মূসা আলাইহিসসালাম জগৎটাকে ডিল করল কিন্তু খিদর আলাইহিসসালামের কাছে কি ছিল আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান ছিল যেটাকে আমরা কি বলি আল্লাহর নূর আর মারফত এই কারণে খিদর আলাইহিসসালাম যা দেখতে পারলেন মূসা আলাইহিসসালাম সেটা দেখতে পারলেন এটাই বোঝাচ্ছি যে এই সূরা কাহফ আমাদেরকে আগে দৃষ্টিভঙ্গি শেখাবে যে বাহ্যিক পৃথিবী আর বাস্তব পৃথিবীর মধ্যে পার্থক্য আছে একটা একটা করে ধরা যাবে যে মানুষ চাঁদে যাচ্ছে নিউক্লিয়ার যুদ্ধ হবে পারমাণবিক দিকে উন্নতি অগ্রগতি হচ্ছে আসলে কি এগুলো মানব জাতির জন্য খুব উপকার হচ্ছে আমরা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি থার্মো নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি আসলে কি এগুলো মানব জাতির কোনো উপকারে আসবে আমরা মনে করছি যে আমরা সারা বিশ্বে একদম শান্তি প্রতিষ্ঠা করছি এবং শান্তির জন্য আমরা একটা শব্দ সিলেক্ট করেছি শব্দটার নাম হচ্ছে ডেমোক্রেসি কী শব্দ বলেন ডেমোক্রেসি পশ্চিমাদের কাছে একটা ধর্ম আমরা যেমন বলি না যে আমাদের ধর্ম দিন ইসলাম ওদের দিন হচ্ছে ডেমোক্রেসি আমি পলিটিশিয়ানদের সাথে এখানে তর্ক করতে আসি আর তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো ভালো পলিটিশিয়ান আনেন আমরা তার জন্য দোয়া করবো কোনো সমস্যা নাই কিন্তু আমি বুঝাচ্ছি যে রিয়েলিটিটা কি ওরা এটাকে দিন মনে করে দিন মানে রিলিজন মনে করে ওরা ওদের কোড অফ লাইফ মনে করে দেখবেন পৃথিবীর যে কোনো জায়গায় ওরা এই আগ্রাসন নিয়ে যায় যে আমরা সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যাচ্ছি মানে ওরা চায় ওদের দিন কায়েম করতে ওরা চায় কি ওদের দিন কায়েম করতে
আপনার কাছে মনে হতে পারে এটা খুব উন্নতি অগ্রগতির মাধ্যম, বাস্তবে কি আসলেই সত্যিকারের গণতন্ত্র আছে? পশ্চিমারা কি এটা প্রমাণ করতে পেরেছে? ওদের নিজেদের কান্ট্রির মধ্যেই কি সেটা আছে? ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই কি বাক স্বাধীনতা বলে আসলে কিছু আছে? এবং তারা এই ধোয়া তুলে সারা মুসলিম বিশ্বে কত শত কত লক্ষ মুসলিমকে হত্যা করেছে এর কোনো হিসাব আছে? তাহলে বাহ্যিক চোখে আপনি যা দেখছেন পলিটিক্যাল এটা সত্য নয়, সত্যিকার একটা বিষয় ছিল ইসলামের শাশ্বত বিধান। সমাজের সবাই মুসলিম, তার ইসলাম মেনে চলবে, নামাজ পড়বে, যাকাত দেবে, হজ করবে, রোজা রাখবে, যারা আল্লাহর পথে দাওয়াতে কাজ করার যোগ্যতা রাখে তারা সেটা করবে, একটা ঐক্য থাকবে এবং আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না। আল্লাহ পাক কোরআন সূরায় যে বিধান দিয়েছেন এটাই চলবে, এটাই ছিল আমাদের আসলে দিন। এই জায়গায় অন্য অন্য দিন চলে আসে, আমরা নামাজ রোজা হজ যাকাত ইসলাম মানতে চাই কিন্তু কিন্তু আমরা কিন্তু ইকোনমি পলিটিক্যাল সেকশন, হ্যাঁ সামাজিক লস আইন কানুন এগুলো তো ইসলাম একটা মানতে চাই। আমরা মনে করি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জীবনের অন্য ক্ষেত্রে, এগুলো তো ইসলাম না মানলেও চলে, খালি নামাজ রোজা হজ যাকাতে মানলেই হয়। এই থটসটা কি ঠিক আছে? এই থটসে অনেক মানুষ চলছে, বাহ্যিকভাবে ভালো মনে হলো ভিতরে ভালো না। একটা এক্সাম্পল দিই, আমাদের কাছে মনে হচ্ছে যে সমাজে শিক্ষার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে, সবাই এখন নাম সাইন করতে পারে। আপনি সমাজের চিত্রটার দিকে তাকায় দেখেন, সত্যিকার অর্থে কি শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে? শিক্ষার ডেফিনেশনটা কি? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন মানে বিসিএস ক্যাডার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনি কি তাকে শিক্ষা বলতে পারেন? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে বাট আমি চেয়ারে বসলেই তল দিয়ে টাকা খাই, দুর্নীতি করি, আমি ফাইল পাস করতে দিই না যতক্ষণ না আমার পকেট আপনি ঠিক করছে, যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ না হচ্ছে আমি ফাইল ছাড়ছি না। এবং আমরা এই দুর্নীতি ঘুষ সুদ এগুলোকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি এখন আর কি, এটাকে নিউট্রালাইজেশন বলা হয় ইয়ার ভাষায়, পলিটিক্যাল অ্যাফেয়ার্সের ভাষায়, যে মানুষের মাথায় একটা জিনিসকে নিউট্রাল করে দেওয়া। যেমন আগে ধর্ষণ শুনলে আমাদের মাথা কনেক্ট করতো, এই ধর্ষণ এটা তো অপরাধ, এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। শুনতে 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 এখন মনে হয় ডেইলি 5-10টা ধর্ষণ হয়, এটা নতুন কি? রোড অ্যাক্সিডেন্ট আগে শুনতাম, তাই না? রোড অ্যাক্সিডেন্ট যে 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে, এখন ডেইলি শুনতে শুনতে মনে হয় এটা কোনো স্বাভাবিক বিষয় না, হতেই পারে। আগে কেউ যদি চুরি করতো মাথায় কম দিত, ঘুষ খেত, চক্ষুর লজ্জা কাজ করতো, আস্তে 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 সমাজ চলতে চলতে এখন এটা ইউজ হয়ে গেছে। আগে কিছু মেয়ে যদি বেপরদায় বের হতো তারা গিল্টি ফিল করতো যে আমাদেরকে সবাই দেখছে কেমন হয়, আজান হলেও মাথায় কামড়া দিত, আস্তে আস্তে নিউট্রাল হয়ে গেছে, না সবাই চলে বেপরদায় আপনার। আগে জিনাটা এত প্রকট ছিল, মানুষ প্রেম করলেও লুকায় লুকায় চিঠি দিত আর কি, মনে আছে? এখন ওপেনই মানুষ জেনা করে, ওপেন রাস্তায় ঘাটে রিক্সায় বসে বসে জেনা করতে করতে যাচ্ছে, হ্যাঁ আপনার উবারে যাচ্ছে জেনা করতে করতে, ঢাকা শহরে পার্কে পার্কে রাস্তাঘাটে রেস্টুরেন্টে, এটাকে বলে নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। দেখেন আমরা আমাদের সমাজের দিকে তাকায় দেখেন সত্যিকারের কি শিক্ষাটা বাস্তবায়িত হচ্ছে না, অন্যায়গুলোকে আমরা নিউট্রাল করে ফেলছি। এখন আপনি শিক্ষার ডেফিনেশনটা কি দিবেন? এখানে কোরআন হাদিসে যেটা বলছে এলেম বা শিক্ষা সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, কথা কি বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা হচ্ছে প্রকৃত জ্ঞান, এই জ্ঞানের আওতায় যেগুলো উপকারী বিদ্যা সেগুলো আমরা শিখব, কিন্তু এই জ্ঞানকে চ্যালেঞ্জ করে এমন কোনো জ্ঞান শেখার দরকার নেই। আর সমাজে আপনার কাছে মনে হতে পারে শিক্ষার হার বেড়েই চলছে, সত্যিকার অর্থে কি আমরা মানুষ হতে পেরেছি, মানবিকতা অর্জন করতে পেরেছি? আমরা রাস্তাঘাটে থুতু ফেলি, যেখানে সেখানে টিস্যু ফেলি, আমরা সরকারি মালকে নিজের মাল মনে করে আত্মসাৎ করে ফেলি, হ্যাঁ আমরা দেখা যায় টোল ফাঁকি দিই, ট্যাক্স ফাঁকি দিই, অনেক কিছুই করি, এগুলোকে শিক্ষার অংশ কিনা? রাস্তায় একটা মেয়ে যদি হজট খেয়ে পড়ে যায়, ছেলে মেয়ে হাসবে দাঁত বের করে, কারণ শাড়ি যদি রিক্সা আটকে যায় দাঁত বের করে হাসবে, কেউ যদি পড়ে যায় হজট খেয়ে দাঁত বের করে হাসবে, কেউ বিপদে পড়লে চারপাশে গোল হয়ে মানুষ দাঁড়িয়ে থাকে ছবি তোলে তার হেল্প করতে আসে না, শিক্ষা কাকে বলে? আসলে অনেক বড় এমবিবিএস ডক্টর, সে একটা সিন্ডিকেটের সাথে জড়িত, ওষুধ কোম্পানির যে বিষয়গুলো আছে এগুলো লিখে লিখে টাকা আর্ন করতেছে, অহেতুক টেস্ট দিয়ে রেখে দিল আপনাকে, আসলে শিক্ষা কাকে বলে? ইঞ্জিনিয়ার মানুষ একজন, তার ফাইলই পাস হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে খুশি করতে পারছেন না, আসলে শিক্ষা কাকে বলে?
আমরা বাহ্যিক চোখে যেটা দেখি আসলে অভ্যন্তরীণ বিষয়টা হচ্ছে সেইটা। এই যুগটাকে ডিল করতে হলে আপনাকে সূরা কাহফের কোনো বিকল্প নাই। এই কথাটা বলতে গিয়ে আমি অনেকগুলো কথা বলে ফেললাম। আপনি প্রত্যেকটা সেক্টর দেখবেন, সেকুলারিজমের কথা বলছেন, আসলে কি সেকুলারিজম আছে? নাস্তিকতার কথা বলছেন, আসলে যারা নাস্তিক তারা কি অন্য অন্য ধর্মদের সমালোচনা করছে? যারা নাস্তিক তারা কি ইসলামের সমালোচনা করছে? তাহলে আমরা কি সম্পূর্ণ নাস্তিক বলবো না ইসলাম বিদ্বেষী বলবো? তাহলে বাস্তবতা আর রিয়েলিটি তো এক হলো না। আমরা জিডিপির কথা বলছি কিন্তু সত্যিকার অর্থে কি আমাদের ইকোনমিক সেকশনটা কলাপস করছে কি না, এটা তো ওপেন সিক্রেট এখন। আর এর জন্য তো শুধু মানে গভর্নমেন্ট দায়ী নয়, এর জন্য জনগণও দায়ী। আমি গত 3 দিন থেকে একটা সুরা স্টাডি করছি, আজকে আমি এটা নিয়ে লেকচার দিব না কারণ আমি এখনো শেষ করিনি স্টাডি। সুরা ইউসুফ, কোন সুরা ভাই? বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট আছে এই সংকটের সলিউশন আল্লাহ পাক সুরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। শেষ। কোরআনকে তো আমরা মূল্যায়ন করি না, কোরআনকে আমরা মূল্যায়ন করি না। সুরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে বর্তমান চলমান অর্থনৈতিক বৈশ্বিক সংকটের সমাধান দেওয়া আছে। আপনারা কি ওই রাম বাদশাহ স্বপ্নের কথা মনে আছে? স্বপ্নের কথা বাদশাহ স্বপ্ন দেখেছে, 7টা জীর্ণ শীর্ণ গাভী, 7টা মোটা কাঁচা গাভীকে খেয়ে ফেলেছে, মনে আছে? 7টা সবুজ শীষ, 7টা শুষ্ক শীষ। বাদশাহ কিন্তু স্বপ্ন দেখে জিজ্ঞাসা করছেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারো? মানুষ বলছে আব্বাস আহলা, এগুলো কোনো স্বপ্ন না, এগুলো বাজে জিনিস। এখন কিছু মানুষ আছে না স্বপ্নের অস্তিত্বকে অস্বীকার করে ফেলে, কিন্তু মুমিনের স্বপ্ন সত্য হতে পারে এবং শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন সত্যি হবে, বেশি বেশি সত্য হবে। আমরা মারেফত না থাকার কারণে কখনো কখনো আল্লাহর ওলিদেরকে তাদের মারেফতকে তাদের স্বপ্নকে ডিনাই করি। দুঃখ লাগে সমাজে কিছু মানুষ বলছে যে মাকবুল একটা জামাত, তাবলিগ জামাত এখানে আছে না? মাকবুল, মাকবুল তো বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে, মাকবুলিয়াত কবুল। মানুষ বলছে স্বপ্নে পাওয়া ধর্ম, কি বলছে এটাকে? কত বিয়াদবের মতো কথা চিন্তা করেছেন না? মুমিনের স্বপ্ন সত্য হয়, হ্যাঁ এটা তো আর ওহি নয়, এটা কি ওহি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উপরে ইলহাম করতে পারে, ইলহামের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। এমন অনেক মানুষ আছে এমন স্বপ্ন দেখে যেটা বাস্তবের প্রতিফলিত হচ্ছে, এই অংশটাকে তো সায়েন্স বিশ্বাস করে না। আমরা কি ওদের ভাষায় কথা বলব? দেখেন এখানে রাজা বাদশার স্বপ্নটা, সে কিন্তু সভা পরিসরের সবাইকে বললো আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, এরা ব্যাখ্যা দিতে পারছে না। ওই ব্যক্তি যে ওই দুজন ব্যক্তির একজন যে স্বপ্ন দেখেছিল মাথার উপরে রুটি থাকবে খেয়ে নিবে, আরেকজন রাজাকে শরাব পান করাবে, ওই শরাব পান করানো ব্যক্তি খারাপ হয়ে গিয়েছিল, সে তখন মনে পড়লো যে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। এখন দেখেন ইউসুফ আলাইহিসসালাম শুধু এখানে স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, বরং ইউসুফ আলাইহিসসালাম এই স্বপ্নটাকে সত্য বলে মেনে নিয়ে এর সলিউশনও দিয়েছে। আর একটা কি পড়ে দেখেন, এখানে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়নি, স্বপ্নের প্রবলেমটার সলিউশন দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম বলছেন না যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, এখানে এমনটা হবে, বরং ইউসুফ আলাইহিসসালাম বলছেন তোমরা 7 বছর যে ফসলটা ফলাবে এই ফসলের একটা বড় অংশ সঞ্চয় করে রেখো। তিনি সলিউশন দিচ্ছেন কিন্তু তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, আমার কথা বুঝতে পারছেন কিনা? তিনি বলছেন না যে 7 বছর দুর্ভিক্ষ হবে এবং দুর্ভিক্ষের পরে 7 বছর এই হবে ইত্যাদি, তারপরে বৃষ্টি হবে। তিনি বলছেন তোমরা 7 বছর ফসল ফলাবে, এর একটা অংশ যতটুকু তোমরা খেতে পারো এতটুকু খেয়ে বাকিটা সেভ করে রেখো, কারণ তার পরবর্তী সময়ে অর্থনৈতিক কলুষণ আসছে। এখন সেই অর্থনৈতিক কলুষণ সারা বিশ্বে আসছে না, তাহলে আমাদের কি করা উচিত ছিল বলেন দেখি? আমাদের কি করা উচিত ছিল? আমাদের রাষ্ট্রীয় সম্পদ সঞ্চয় করা উচিত ছিল, কে শিখাবে? আর আমরা রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করেছি। যে কোনো একটা প্রজেক্ট, একটা প্রজেক্ট আপনি দাঁড় করান, এই প্রজেক্টের যতটুকু কাজ বাকি আছে ওই কাজ করতে যত টাকার প্রয়োজন ওই টাকার অ্যামাউন্টটা যদি হিসাব করতে পারেন আপনি দুর্নীতির পরিমাণ বের করতে পারবেন। অতটুকু হলে বাকিটা কমপ্লিট হতো, বাকিটা কমপ্লিট হয়নি কেন? বিকজ এতটুকু নাই গায়ে, শেষ। এই কথাটা বলার জন্য কি আমার উপর চার্জ করবেন? এটা কিছু মানুষ জানে না যে আমাদের কান্ট্রির মধ্যে করাপশন একটা প্রবলেম, মানুষ জানে না? এখানে ইউসুফ আলাইহিসসালাম সমাধান দিচ্ছেন কি, যে তোমরা 7 বছর যে ফসলগুলো ফলাবা এগুলোকে সেভ করো, কারণ সামনে তোমাদের সময়টা আসছে এই সময়টা ভালো আসবে না। তাহলে সামনের সময়গুলো সম্পর্কে সচেতনতা দরকার আছে না? সারা ওয়ার্ল্ডের ইকোনমিক অবস্থা এখন ভালো না, এখানে শুধু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা ইস্যু না, করোনা ইস্যু ছিল, তারপরে যে ডলার কলাপস করছে, ডলার কিন্তু কলাপস করছে, ব্রিক্স রাইজ করছে, ব্রিক্স নতুন একটা জিনিস রাইজ করছে,
ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে ইকোনমিক সেকশনে সেই সবচেয়ে সমৃদ্ধ হবে যার কাছে সঞ্চিত সম্পদ আছে, ফর এক্সাম্পল গ্যাস, ফর এক্সাম্পল অয়েল, ফর এক্সাম্পল গোল্ড, ফর এক্সাম্পল সিলভার, ফর এক্সাম্পল আপনার কৃষিভিত্তিক পণ্য। ইউসুফ আলাইহিস সালাম সংরক্ষণের পদ্ধতিও বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, তোমরা ধান যেগুলো করবে সেগুলো শীষ সহ সঞ্চয় করো। কথা বুঝতে পারছো? ধান মারাই করে সঞ্চয় করো না, ধান খোসা সহ রেখে দিও। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, আপনি কি খেয়াল করেছেন কোরআন কি বলছে? অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন ইকোনমিক সেকশনের এই কলাপ, মানে পলিউশনগুলোকে বা করাপশন বা কলাপস যে করছে এটাকে প্রতিহত করতে হলে, এখান থেকে জাতিকে বের করতে হলে কোরআন ছাড়া কোনো সলিউশন নাই। ইউসুফ আলাইহিস সালামের ওই নীতি অবলম্বন করতে হবে যে নীতি তিনি জাতিকে বাঁচানোর জন্য করেছেন। দেখেন তার এই একটা নীতির ফলে আগামী মিশরে, মিশরের আগামীতে কখনো আর দুর্ভিক্ষের কবলে মানুষ মারা যায় নাই, দুর্ভিক্ষের কবলে মানুষ আর মারা যায় নাই কখনো। 7 বছরের অর্থনৈতিক নীতি ছিল তার এটা। এরপরে কেউ বুঝতে না পারলেও এই মালিক মানে যে রাজা সেই ইউসুফকে ঠিকই চিনেছেন, তিনি বলেছেন ওকে আমার কাছে নিয়ে আসো, সে তো জিনিয়াস। সে কি? সে জিনিয়াস, কিন্তু আমাদেরকে তো আর আপনারা মূল্যায়ন করবেন না, তাই না? পলিটিশিয়ান যারা আছেন আমাদেরকে তো মূল্যায়ন করবেন না, বিকজ আপনারা মনে করেন যে আমাদের কাছে কোনো জ্ঞানই নাই। এরা আর কি জানে মোল্লা মুর্শিদের ঠিক আছে নাকি? ইউসুফ আলাইহিস সালামকে রাজা মূল্যায়ন করলেন, আমার কাছে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিব, তার কাছে জ্ঞান আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমাকে খাদ্য অধিদপ্তরের দায়িত্ব দিন, কারণ আমার কাছে জ্ঞানও আছে এবং আমি আমার অন্তর ব্যক্তি। এখানে যখন দায়িত্বের উপযুক্ত কেউ থাকে না তখন দায়িত্ব চেয়ে নেওয়া যায় না, দায়িত্বের তো উপযুক্ত কেউ নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম জনগণকে বাঁচানোর জন্য তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে নিলেন, আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ খাদ্য মন্ত্রণালয় সামলাতে পারব। তো কোরআনকে মূল্যায়ন কীভাবে করতে হবে একটা এক্সাম্পল দিলাম খালি। বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট, আজকে টপিক ইকোনমিক্স না, নাহলে অনেক কথা বলতাম, বর্তমান চলমান যত ইকোনমিক স্যাংশন আছে, সংকট আছে, এগুলোকে মোকাবেলা করার জন্য ইউসুফ আলাইহিস সালামের ইকোনমিক্স ইমপ্লিমেন্ট করতে হবে, এর কোনো বিকল্প নাই। এখানে আমাদের দোষটা কোথায়? আমরা প্রচুর অপচয় করি, আমরা জাতিগতভাবে প্রচুর অপচয় করি, আমরা পানি অপচয় করি, গ্যাস অপচয় করি, তেল অপচয় করি, আমরা আমাদের খাদ্য অপচয় করি। অজু করতে বসেছেন আপনি মুসল্লি মানুষ, আপনি এক বালতি পানি দিয়ে অজু করেন, এক বালতি না হলো হাফ বালতি পানি দিয়ে অজু করেন, ট্যাপ ছেড়ে দেন জোরে। গ্যাসের দরকার আপনি এতটুকু, আপনি সরকারি গ্যাস খরচ করেই যাচ্ছেন, ইলেকট্রিসিটি আপনি কোনো ফ্যানের দরকার নাই, ফ্যান জ্বালাচ্ছি আমরা 10টা 20টা 50টা, আমার 24 ঘন্টা এসি না থাকতে হয়, একটু ঠান্ডা করে বন্ধ করে দেওয়া যায়, আমরা করছি। এভাবে যখন রিজিককে মানুষ আন্ডার এস্টিমেট করতে থাকে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে। এগুলোর জন্য আমরা দায়ী? আমরা জনগণ দায়ী? আপনি যদি বলেন এই পুরো সংকটের জন্য কারা দায়ী, আমি ফার্স্টে বলবো জনগণ দায়ী। আমরা ইমানদার হতে পারিনি, আমরা পরিপূর্ণ ইসলাম যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম আল্লাহ পাক আমাদেরকে ওই রকম শাসকও দিতেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? এখানে একটা কথা বলে শেষ করি, সূরা কাহফ আপনাকে এমন দৃষ্টিভঙ্গি শেখাবে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখতে পারবেন আসলেই এই বাহ্যিক পৃথিবীটার ভিতরে কিছু আছে, তখন আপনি বুঝবেন যে আসলে সব কিছু ভালো চলছে না। এখন সলিউশনটা কি? সলিউশনটা বলে আমি আস্তে আস্তে শেষ করি ইনশাআল্লাহ। এভাবে ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে বড় হতে হতে একদিন না একদিন পুরো বাংলার জমিনে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের সবার ভূমিকা আছে না? আচ্ছা, আমাদের ভূমিকা কি দেখুন, আমাদের প্রথম কাজ হচ্ছে সূরা কাহফের আলোকে দৃষ্টিভঙ্গিটা কি করা, ঠিক করা। তাহলে যদি প্রকৃত দৃষ্টিভঙ্গি অর্জনে ব্যর্থ হই তাহলে ফেতনাও চিনতে পারবো না, আমরা এখান থেকে সলিউশনের পথ খুঁজে পাবো। আর সবচেয়ে বড় ফেতনাটা মাথা রাখবেন, কোন ফেতনা বলেন? দাজ্জালের ফেতনা। আর দাজ্জাল কি একাই বিশ্ব শাসন করবে? উত্তর না, অনুসারী থাকবে। অনুসারী কারা? উত্তর জিউজরা। অনুসারী কারা? এখন জিউজরা কোথায় বলেন? ওখানে কি আগে ছিল না? ছিল না। 4-4টা যুদ্ধ করে ওদেরকে হারানো যায় নাই, কয়টা যুদ্ধ? হিস্ট্রি পড়েন আপনারা, বিসিএস কোচিং করছেন অনেকে, 4-4টা যুদ্ধ করে ওদেরকে হারানো যায় নাই। তাহলে কি মনে করছেন? এখানে একটা ব্যাপার আছে, 4-4টা যুদ্ধে মুসলিমরা 4-5টা 6টা দেশ মিলোকে হারাতে পারছে না, সে সারা বিশ্ব ডমিনেট করছে, বিশ্বের বড় বড় সেকশনগুলো নিয়ন্ত্রণ করছে, টেকনোলজি দিয়ে সবার উপর চোখ রাখছে, সে ব্যাংকিং সিস্টেম দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করছে, খাবারের পাহাড়, রুটির পাহাড় কার হাতে? আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না রুটির পাহাড় ওদের হাতে, এই ব্যাখ্যাটা আমি করবো না, ব্যাখ্যা করা উচিত না। রুটির পাহাড় মানে সত্যিকারের রুটির পাহাড় নয়,
দাজ্জাল গাধায় চড়ে ঘুরবে, গাধা মানে উড়ন্ত গাধা। এমন কোন উড়ন্ত গাধা দেখেছেন যে উড়ে বেড়ায়? দেখেছেন? আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট সালাফি ভাই আছে যারা এরকম করে ব্যাখ্যা দেন যে ক মানে ক, খ মানে খয়। এখন রুটির পাহাড় মানে কি সত্যি সত্যি রুটির একটা পাহাড়? কি মনে হয় আপনার? ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে তিনি তো যেন ফেরেশতার মতো, তার মানে ইউসুফ সমান সমান ফেরেশতা। হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর হামজালা রাদিয়াল্লাহু আনহু, মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের মাকবারা থেকে মাশাআল্লাহ একটা মিষ্টি সুঘ্রাণ আসছে। তো এখন এই সুঘ্রাণকে আমরা কি জাহান্নামের ঘাটার সাথে তুলনা করব? আমরা কি বলবো যে জাহান্নামের ঘাট আসছে? এটাকে আপনি কি উপমা দিতে পারেন? নিঃসন্দেহে বলতে পারেন একটা জান্নাতি পরিবেশ, মনে হচ্ছে যেন জান্নাতের ঘাট আসছে। মানে আমাদের প্রোটেস্টেন্ট কিছু ভাই আছে, এরা মনে করে যে ঘ্রাণ সমান সমান জান্নাত। ঘ্রাণ সমান সমান কি? সুবহানাল্লাহ, এদেরকে নিয়ে বড় মুশকিল। আর ক মানে সবসময় ক হয় না ইসলামে, কিন্তু তারাই আবার যখন বলছে যে তাদের একটা সংগঠন আছে, নাম বলবো না, আমাদের অমুক সংগঠনের প্রভু মরণ নাই, কি বলেন? অমুক সংগঠনের প্রভু মরণ নাই, তারা জানে। আমি কি বলতে চাচ্ছি, আমি যদি বলি গাধাকে গাধার মতো বোঝানোর জন্যে যে আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর আপনি যে বলছেন যে এটার প্রভু মরণ নাই, তাহলে কি আপনি কুফরি করবেন? তার গাধাকে গাধার মতো বোঝাচ্ছি আর কি। আসলে কি ব্যাপারটা এরকম, সে তার আবেগ প্রকাশ করেছিল যে আমাদের এই সংগঠনের ইনশাআল্লাহ প্রভু মরণ নাই। আমরা তো জানি এটা কি আপনি অমরত্ব বুঝেন নাই, নিজেদের ব্যাপারে বুঝতে পারেন 100%, মানুষের ব্যাপারে এত সমস্যা কেন? এভাবে যুব সমাজকে বিভ্রান্ত করবেন না। যুবকরা যখন আল্লাহর পথে দায়ীদের কাছে, আলেমদের কাছে, তাদের সহমতে এসে একটা প্রচলিত ক্লাসিক্যাল মাজহাব ফলো করে, একটা ঘরানা ফলো করে, একটা মানহাজ ফলো করে তারা দিন শিখছে, তাদেরকে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কারণ আমাদের কারো উদ্দেশ্য উম্মার কোনো ক্ষতি করা নয়, আমাদের উদ্দেশ্য নিজে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো। যতটুকু এলম আছে এর আলোকে দাঁড়াতে গেল, যা আমি জানি না আমি ওস্তাদ ধরিয়ে দিব। আমি এখন মূল যে কাজটা করি এই যুব সমাজের ক্ষেত্রে সেটা হলো তাদেরকে আমি আলেম চিনিয়ে দিই, যে আপনারা আলেমের কাছে যান, তার কাছে পড়াশোনা করেন, এই সিলেবাস ফলো করে পড়াশোনা করে একটা লেভেলে যান, তারপর দাওয়াতি কাজ শুরু করেন। আমরা তো আপনাদের নেতৃত্বের জায়গাটা নেই নাই, আমরা মানুষকে আলেম চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সূরা কাহাফ আপনাকে এই বিষয়গুলো চিনতে শেখাবে ইনশাআল্লাহ। আমাদের করণীয় ভাই ফেতনা চেনার পরে বাঁচার জন্য প্রথমে এলম অর্জন করা, এক নম্বর এলম অর্জনের জন্য পড়ে থাকে, আলেমদের দ্বারস্থ হন, তাদের পায়ে চুমু খান, তাদের হাতে চুমু খান, তাদের কাছে গিয়ে পরামর্শ করেন, মাশওয়ারা নেন, কোন কোন কিতাব পড়বো, কোন কোন কিতাব পড়বো না, আলেম ছাড়া চলবেন না। এবং ক্লাসিক্যাল প্রতিষ্ঠিত যে ঘটনা আছে, আমরা যে ক্লাসিক্যাল মাসাব ফলো করি, যে ঘটনাগুলো ফলো করি, কওমি উলামায়ে কেরাম যারা আছেন, এই ট্র্যাকে যদি আপনি থাকেন আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, তারা হকের উপরেই আছে, তারা হকের উপরে আছেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মানুষের মধ্যে ভুল থাকতে পারে কি, মানুষের মধ্যে ভুল থাকতে পারে, কোনো একটা সংগঠন, কোনো একটা জামায়াত মধ্যে কিছু কিছু বিতর্কিত বিষয় থাকতে পারে, ওগুলো আপনি ছেড়ে দেন, যেটা ভালো আছে সেটা নিয়ে থাকেন না, সমস্যা করে অ্যাটলিস্ট একটা ঘটনা ফলো করেন, নিজেকে মুস্তাহিদ মনে করতে যাবেন না। একা একা আমি সব বইপত্র পড়ে একদম বড় আলেম হয়ে ইয়ে করবো, উম্মার জন্য আমি অনেক কিছু করে ফেলবো, এমনটা মনে করতে যাবেন। বাংলাদেশে অনেক হকানি পীর সাহেবও আছেন, এটা কি জানেন? বাংলাদেশে এমন অনেক হকানি পীর সাহেবও আছেন যাদের দরগায় গিয়ে বসে থাকলে আপনি আল্লাহকে চিনে যাবেন। এমন অনেক বড় বড় মুফতি আলে মুহাদ্দিস আছেন বাংলাদেশের মাটিতে, যাদের এই মাকতাবাতে গিয়ে যদি 10 মিনিট সময় কাটান আপনি আল্লাহকে চিনে ফেলবেন। এমন অনেক মানুষ আছে। তো নিজেকে সবকিছু মনে করা খুব, এটা চলমান সংকট তো একটা, যুবকদের মধ্যে কিছু চটি বই পড়ে আমরা যে উদ্ধত আচরণগুলো করছি এটা ঠিক হচ্ছে, এটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। এবং দিন শেষে দেখবেন যে তার মগজটা ধোলাই করেছে ও তারই মাসাব ফলো করবে, দিন শেষে সে কিন্তু তার তাকলিদই করবে, দিন শেষে সে ওই ব্যক্তিরই তাকলিদ করবে যে তাকে বিনা তাকলিদে চলার নসিহত করেছে। কথা কি বুঝতে পারছেন? আমরা দলিল প্রমাণ যাচাই করব, দালিলিকভাবে ইসলাম পালন করব, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরামের কাছে পরামর্শ। কথা বুঝতে পারছেন? এবং এখানে সাম্প্রদায়িক হবেন না যে আমি এই দল ফলো করি বলে ইনারাই সব কিছু, বাকিদের কাছে এলেম নাই, এমনটা চিন্তা করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গভীর কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, আর যারা জেনারেল ভাই আছেন
তাদের প্রতি আমার নসিহত হচ্ছে যে প্রথমে আগে কুরআন তেলাওয়াতটা করা শেখেন, তারপরে কিছু অংশ হিফজ করেন, আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন, কিছুটা কিছুটা হলেও শেখার চেষ্টা করেন, নামসর্ফের কিতাবগুলো মোতালা করেন। এরপরে আপনি ওলামায়ে কেরামের কাছে যাবেন, তারা আপনাকে সিলেবাস বানিয়ে দিবেন, এভাবে পড়াশোনা করবেন। তো প্রিয় ভাইরা, আপনারা আলেমদের সাথে পরামর্শ করে চলাফেরা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন, ঠিক আছে? এবং যে ক্লাসিক্যাল মাযহাব ফলো করছেন, যে ঘরানায় আছেন, এখানে থাকলে আপনি সঠিক পথেই আছেন। এটা গোমরার পথ নয়, মাযহাব মানাটা শিরিক নয়, এটা মানা কুফরি নয়। কথা কি বুঝতে পারছেন? যারা এই কথাগুলো ছড়িয়ে দিয়েছে এরা বিভ্রান্ত, এদেরই মানহাজ ঠিক নাই। যারা মানুষকে ক্লাসিক্যাল জায়গা থেকে সরিয়ে লামাজহাবি বানানোর চেষ্টা করছে, এদের ক্লাসিক্যাল এই ট্র্যাকটা ঠিক নাই, বিভ্রান্ত এরাই, অন্যরা নয়। কারণ আপনি একটা পরিবারের মতো ছিলেন, আপনাকে পরিবার থেকে ছিটকে দেওয়া হয়েছে। এটা আরও গভীরের বিষয়, আপনি পরে বুঝবেন, আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দান করবেন। এরপরে জ্ঞান অর্জনের সাথে বেশি বেশি আমল করবেন, আমল মানে আপনি 24 ঘন্টার লাইফটাকে সুন্নাহ মাফিক সাজানোর চেষ্টা করেন, যতটুকু পারেন আপনি আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। তিন নম্বরে বলবো যে ভাই হালাল খাই, যতটুকু খাই হালাল খাওয়ার চেষ্টা করি, হারামে না যাই, স্পেশালি সুদ ঘুষ দুর্নীতি এগুলোতে না যাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবেন। চার নম্বর পরিবার ঠিক করি, সমাজ তো ঠিক করবোই, আগে পরিবার ঠিক করি। পরিবারের মধ্যে যেন ইসলাম থাকে, নামাজ থাকে, পর্দা থাকে, এগুলো ইনশিওর করি। আর পরিবার তো তোমরা এখনো মনে হয় গঠন করতে পারো নাই, তাই না? তোমাদের দুঃখ আমি বুঝি। আগে তোমরা একটা রিজিকের সোর্স তৈরি করো, তারপরে মেয়ের বাবার কাছে হাত চাও, আদারওয়াইজ তোমাকে হাত দিবে না। যত বড়ই আলেম হও, তোমার যদি রিজিকের সোর্স না থাকে, সবাই কিন্তু হাত দেয় না, ইল্লা মাশাআল্লাহ। তো আগে রিজিকের সোর্স তৈরি করো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর রিজিকের সোর্স তৈরি করতে গিয়ে ওই যে মেন্টাল প্রেশার নেবেন না, যে আমাকে চাকরিই করতে হবে, আমাকে এইটাই করতে হবে, ওটাই করতে হবে, এমন কেন চিন্তা করেন? আল্লাহ পাকের রিজিক বেশিরভাগ আছে ব্যবসার মধ্যে, হ্যাঁ, ব্যবসার মধ্যে আছে, কৃষিভিত্তিক রিজিক আছে, যেখানে হালাল পাবেন সেটা করেন। আর যদি আপনার যোগ্যতা থাকে, আমি বলি বড় বড় সেক্টরে চলে যান, বিসিএস কোচিং করেন, বড় বড় জায়গায় যান, গভর্নমেন্ট জবে যান, আপনি দেশকে নেতৃত্ব দেন। ইসলাম মুখে ধারণ করে দেশকে নেতৃত্ব দেন না, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক তৌফিক দান করেন আমার যুবকদেরকে, তারা যেন অনেক বড় বড় জায়গায় যেতে পারে। আর 5 নম্বর হচ্ছে যে আমাদের সন্তান সন্ততি যারা হবে, আপনার ছেলে আপনার মেয়ে, এদেরকে মানুষ করে যান। এদেরকে মানুষ করার ক্ষেত্রে সেই ভুলটা করবেন না যা আমরা আমাদের ক্ষেত্রে করেছি। আমরা অনেক সময় ইসলাম থেকে দূরে ছিলাম না, অনেকদিন নামাজ পড়া হয় নাই, আল্লাহকে চিনি নাই, অনেকে গান বাজনা করেছেন, মাদক দ্রব্য সেবন করেছেন, অনেকে জেনা করেছেন, এমন যুব সমাজ আছে না? এই যে ভুলগুলো আমরা করেছি, আমাদের সন্তানরা যেন এই ভুলগুলো না করতে পারে, এরকম প্রতিষ্ঠান তৈরি করেন, এরকম জায়গা তাকে পড়ান, এরকম পরিবার গঠন করেন, এরকম তারবিয়ত তাকে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করবেন। 6 নম্বর হচ্ছে সবসময় আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে চলবেন, সবসময়। এই ঘরানার ওলামাদের সহবতের বাইরে কোনো কাজ করতে যাবেন না, পরামর্শ করে কাজ করবেন, আল্লাহ কাজে বরকত দিবে ইনশাআল্লাহ। 7 নম্বর, যখন আপনি এলমি যোগ্যতা অর্জন করবেন, সবাই পার্ট টাইম হলেও দাওয়াতে কাজ করবেন। বালিগ আইনি বলা আয়া, এটা এরকম একটা ব্যাখ্যা হতে পারে যে অ্যাটলিস্ট পার্ট টাইম হলেও আপনি দাওয়াতে কাজ করেন, একটু একটু করে দাওয়াতে কাজ করেন। এই যে বাজার করতে গিয়েছি, ওই সবজিওয়ালাকেও দাওয়াত দেওয়া যায়, রিক্সায় উঠেছি রিক্সাওয়ালাকে দাওয়াত দেওয়া যায়, এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার, তাকেও দুটা কথা বলা যায়, পাশের সিটে একজন ভাই বসে আছে সফর করছে আমার সাথে, তাকেও দুটা কথা বলা যায়, দাওয়াত দেওয়া যায়, চা খাচ্ছে এক ভাইয়ের সাথে, দাওয়াত দেওয়া যায়, দাওয়াতের মেহনত বাড়িয়ে দেয়। আর দাওয়াতের মেহনতের একটা বিশেষ সেক্টর নিয়ে উস্তাদরা কাজ করছেন, সেটা হলো পুরো বাংলাদেশে যারা মুসলিমদেরকে অমুসলিম বানাচ্ছে, স্পেশালি খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে, অন্যান্য যে মানে বিভ্রান্ত ফেরকার থেকে মোরতাদ বানিয়ে দিচ্ছে এক কথায়, তাদের এই যে অপতৎপরতা, এর বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে আমাদের দাওয়াতিকে অব্যাহত রাখতে হবে। আমি নিজেও এটা খুব ফিল করি, কিন্তু হয়তো সবসময় দিতে পারি না, ইনশাআল্লাহ আমি নিজেও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করুন, যাতে করে আমাদের দিনটা হেফাজতে থাকে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর দুটো কথা বলে শেষ করে দিই প্রিয় ভাই, সেটা হলো যে দিন শুধু ব্যক্তি জীবনে পালন করলে হবে না, দিন পালনের আরও ক্ষেত্র আছে। দিন যখন আমরা ব্যক্তি জীবনে কায়েম করে ফেলব, তখন আমাদের পরিবার, সমাজ এবং আরও উঁচু পর্যায়ের পর্যন্ত দিন প্রতিষ্ঠার একটা জাজবা, তামান্না রাখতে হবে। যদি আমরা একটা স্বপ্ন না দেখি, সেটা তো বাস্তবায়ন করতে পারবো না। বড় স্বপ্ন দেখতে শিখি,
ইনশাআল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমরা দিন কায়েম করব ইনশাআল্লাহ। আর সবশেষ কথা হচ্ছে আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করতে যাব না। উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করতে যাব না, ইখতিলাফি মাসালা থাকতে পারে, এটা নিয়ে মোটেই বাড়াবাড়ি করবেন না। কিছু মানুষের আচরণ এতটাই অপরিপক্ক যে হাত বাঁধা চেঞ্জ করার পর মনে হচ্ছে সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। ব্যাপারটা কি আসলে এমন? আগে আপনি হিন্দু ছিলেন, এখন মুসলমান হয়েছে? হাত বাঁধা চেঞ্জ করলে এমন এমন রিয়াকশন দিতে হবে? এই ইখতিলাফি বিষয়গুলো নিয়ে সমাজের মধ্যে আল্লাহর ওয়াস্তে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এমনি উম্মার অবস্থা ভালো না, উম্মার অবস্থা কি ভালো? এমনিতেই সারা বিশ্বে মুসলিমরা কোন ভাষা, এমনিতেই দেশের মধ্যে আমাদের যত ঘরানা আছে তাদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নাই, সবাই আলাদা আলাদাভাবে স্বতন্ত্র কাজ করছেন। কিন্তু এমনি আমাদের জামা নাই, এমআরও নাই, এমনি সমস্যা। তার মধ্যে যদি আমরা আবারও এই ইখতিলাফি মাসালাগুলোকে নিয়ে সমাজগুলোকে ভাগ করতে শুরু করি, মসজিদ ভাগ করতে শুরু করি, উম্মার কি কল্যাণ হবে মনে করেছেন? আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো এরকম কোনো ফেতনায় যাবেন আল্লাহর ওয়াস্তে, বরং সবার মনকে শ্রদ্ধা করতে শিখুন। আপনি যে আমলটা করছেন আপনারও দলিল আছে, ওই ভাই যে আমল করছে হয়তো বা তারও কোনো দলিল আছে। এখন যেই দলিলটা আপনার কাছে আর দশটা আলেমের সাথে পরামর্শ করে দেখবেন যে দলিলটা হকের বেশি কাছাকাছি, আপনি সেটার উপর থাকেন। এভাবে আপনি আপনার আমল, নামাজ, আকীদা, মাযহাব এগুলো গ্রহণ করেন এবং ক্লাসিক্যাল মাযহাবের মধ্যে থেকেই দিন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৌলিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সূরা কাহাফ খুব ভালো করে গবেষণা করার তৌফিক দান করেন, সূরা কাহাফের তাফসীর পড়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে দাজ্জালীয় ফিতনা চেনার তৌফিক দান করেন, এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার পথ পদ্ধতি খুঁজে বের করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে ইলম অর্জনের তৌফিক দেন, আমল বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, পরিবারে আল্লাহ পাক আমাদের খাস পর্দা কায়েম করে দেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দেন, ওলামায়ে কেরামকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, দিনের জন্য কবুল করেন, তাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন আমিন। এবং আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে আগামী দিনে দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে নেন আমিন। আমি আর লম্বা করছি না, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।